এই পাশ দিয়ে আমি জাল বিছিয়ে রেখেছি, যে যাবে আমার হাড়ের ভিতরে পড়বে, আমি তাকে রান্না করে ভুনা করে খাবো। এই হাঁস বেটা তাড়াতাড়ি আমার হাড়ের ভিতরে পড়। বাবা, এখানে তো মোটু ভূত জাল বিছিয়ে রেখেছে, এখন আমি কিভাবে পার হবো? হে উপরওয়ালা, তুমি একটা উপায় বলে দাও। পাতলু, এই ভিডিওতে যদি সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে তোমাকে আমি একটা উপায় বলে দিতে পারি। আর যদি কেউ এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব না করে তাহলে তুমি এই মোটু ভূতের হাড়িতে পড়ে রান্না হবে। পাতলু, বন্ধুরা, তোমরা সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। পাতলু, এই ভিডিওতে কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি তার মানে তুমি এখানেই মরবে আজ। পাতলু, পুরীপ বাবা, মোটু, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তুমি আমাকে এখানে কেন ফেলিয়ে দিলে বন্ধু? তুমি আমাকে এখান থেকে টেনে তোলো না। ডক্টর সটকানা, তুমি আমাকে ফুরফুরি নগরে অনেক জ্বালিয়েছো, উল্টো পাল্টা আমার ইঞ্জেকশন দিয়ে দিয়েছো, তোমাকে আর রক্ষা নেই। হে উপরওয়ালা, এখন তুমি একটা উপায় বলে দাও। মোটু তো আমাকে মারতে চায়, এখন আমি কি করব? তুমি একটা উপায় বলো উপরওয়ালা। ডাক্তার ঝটকা, সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে বলো, আর ওই বাঁশিটা জোরে বাজাও, তাহলে একটা হাতি আসবে, হাতিটাই তোমাকে অবশ্যই বাঁচাবে। বন্ধুরা, তোমরা সবাই তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। উড়িপ বাবা, এই বৃষ্টির মধ্যে আমি এই রাস্তা পার হবো কিভাবে? বন্ধু আমার, আমাকে বাঁচাও। হে উগ্রবালা, এখন তুমি একটা উপায় বলে দাও, এই বড় রাক্ষস মাছের হাত থেকে আমি এখন মোটুকে কিভাবে বাঁচাবো? রাসিটারাম, এই ভিডিওতে যদি সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে তোমাকে আমি একটা উপায় বলে দিতে পারি, আর যদি কেউ লাইক আর সাবস্ক্রাইব না করে তাহলে মোটু এই দানব মাছের গালেই পড়বে। রাসিটারাম, এই ভিডিওতে কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি তার মানে মোটু এখানেই মরবে। রাসিটারাম, বন্ধুরা, তোমরা কেউ একটা লাইক আর সাবস্ক্রাইব করলে না? কতদিন মানুষের মাংস খাইনি, আমার অনেক দিনের ইচ্ছা পাতলুর ঘাড় মটকাবো। মোটু, পাতলুর ঘাড় মটকাতে হলে ফুরফুরি নগরে যাও এবং পাতলুর ঘাড় মটকাও। ঠিক আছে শাকচুন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। বাহ, গরুটা খুব সুন্দর ঘাস খাচ্ছে তো দেখছি, আবার দেখছি আপেল গাছেও বারো খুব সুন্দর আপেল হয়েছে। পুরো এই মাস জুড়ে গরুর দুধ আর আপেল খেয়ে খুব সুন্দর জীবন কাটিয়ে দেওয়া যাবে। ঘাসিটারাম, তোমার আপেল খাওয়ার আগেই আমি যদি তোমাকে খেয়ে ফেলি তখন তুমি কি করবে ঘাসিটারাম? আরে তো দেখছি মোটুর আত্মা, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও মোটু। বন্ধু, তুমি আমাকে খেও না, আমি তোমার বন্ধু ছিলাম। ঠিক আছে ঘাসিটারাম, আমি তোমাকে খাবো না, তুমি শুধু বলো পাতলু কোথায়, আমি পাতলুর মাংস খাবো, পাতলুর ঘাড় মটকাবো। আরে মোটু, পাতলু তো এখন ফুরফুরি নগরে থাকে না, ও তো অন্য একটা শহরে গিয়ে ফুসকা বিক্রি করে, তুমি ওইখানে গেলেই ওকে পেয়ে যাবে বন্ধু। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফুসকা খাবেন, ফুসকা, গরম গরম ফুসকা, আগে আসলে আগে পাবেন, আগে আসলে আগে পাবেন, তাড়াতাড়ি আসেন। পাতলু কাকু, ও পাতলু কাকু, ফুসকা কত করে বিক্রি করছেন, আমাকে এক প্লেট দেন, আব্বু টাকা দিয়ে দেবে। আরে ঘাসিটারামের ছেলে নাকি? খোকা, তোমার আব্বু ডেকে নিয়ে আসো, টাকা না হলে ফুসকা পাবে না, বাকি বিক্রয় বন্ধ। পাতলু, কোথায় তুমি? চলে এসেছি আমি, ফুসকা খাওয়ার আগে আগে তোমাকে খাবো, অনেক দিনের ইচ্ছা, তোমার মাংস খাবো পাতলু। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, তুমি তো কিছুদিন আগে মারা গেলে, মারা যাওয়ার পরে তোমার তো অনেক বড় বড় দাঁত হয়ে গেছে মোটু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে খেও না মোটু। দরকার হলে মোটু তুমি আমার সব ফুসকা নিয়ে যাও, সব ফুসকা খেয়ে নাও, কিন্তু আমার ঘাড় মটকিও না মোটু। পাতলু, আমি তোমাকে খাবো না, একটা শর্ত আছে, যদি এই ভিডিওতে সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে তোমাকে আমি মুক্ত দিয়ে দেবো, তোমার ঘাড় আমি মটকাবো না পাতলু। বন্ধুরা, তোমরা সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আমাকে মোটু দানবের হাত থেকে বাঁচাতে হলে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো বন্ধু। বাহ পাতলু বাহ, সবাই তো দেখছি লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে, ভিউয়ার্স বন্ধুদের জন্য তোমাকে আজ আমি ক্ষমা করে দিয়ে দিলাম পাতলু। আরে বক্সার, আমার ভাই, আমার বন্ধু, আমাকে বাঁচাও, পাথর চাপা দিয়ে দিও না, তুমি আমাকে বাঁচাও বন্ধু। আরে মোটু, তোমাকে বাঁচাতে গিয়ে আমি এখন এই দানবের হাতে পড়লাম, এখন তুমি আমাকে বাঁচাও। হে উপরওয়ালা, এখন তুমি একটা উপায় বলে দাও, এই দানবের হাত থেকে এখন আমি কিভাবে বাঁচবো? মোটু, এই ভিডিওতে যদি সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে তোমাকে আমি একটা উপায় বলে দিতে পারি, আর যদি কেউ এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব না করে তাহলে এই দানবের হাতে তুমি মরবে মোটু। বন্ধুরা, তোমরা সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। বাহ মোটু বাহ, তোমার কথা শুনে সবাই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে, তাহলে ওই বোমটা পাথরের দিকে ছুড়ে মারো।